ম্যাচ। তো ম্যাচের আসলে আপনাদের টিম কম্বিনেশনটা কেমন হবে, বিশেষ করে ওপেনিং স্লটটা? আমরা জানি যে ওপেনিংয়ে লিটন ফিরেছেন ইঞ্জুরি কাটিয়ে, একই সাথে সমু সরকারও আছেন সেই জায়গাটায়, ব্যাকআপ হিসাবে শান্তও আছেন। শান্তর জায়গাটা ওপেনিংয়ে হচ্ছে নাকি টপ অর্ডারের নিচের দিকে হচ্ছে? আসলে পার্টিকুলার এরকম কারো নাম এখনো মেনশন করতে যাচ্ছি না, যেহেতু কালকে টুর্নামেন্ট হবে। অবশ্যই আমরা আমার কাছে মনে হয় যে বেস্ট পসিবল যে ব্যালেন্স সাইডটা ওইটা নিয়ে খেলার চেষ্টা করব। এবং সামনে আমাদের নিউজিল্যান্ডের ওয়ার্ল্ড কাপ আছে, তো আমরা একটা প্রসেসের মাধ্যমে যাচ্ছি, তো আমরা আসলে ওইটাই ফলো করার চেষ্টা করব। ভালো কনসার্ন থাকবে আমার কাছে মনে হয় যে প্রবল ব্যালেন্স যেটা আমরা যাতে ওই জিনিসটা ওয়ার্ল্ড কাপে পাই, তার আগে হয়তো আমাদের এখানে দুইটা ম্যাচ আছে, নিউজিল্যান্ডের ম্যাচ আছে, তো অবশ্যই মানে আমাদের যে বেস্ট কম্বিনেশন এটাই খোঁজার চেষ্টা করা হবে। এবং অবশ্যই যেটা বললাম যে এক এক দিন হয়তো এক এক টিমের সাথে ম্যাচ থাকবে ওয়ার্ল্ড কাপে, তো এটা আসলে ডিপেন্ড করবে সিচুয়েশন এবং টিম ডিমান্ডের উপর। তো ওইভাবেই আসলে আমরা এখানে ভালো একটা অপশন যে আমরা আমাদের বেস্ট প্রবাবল ব্যালেন্স যেটা এটা চেক করা, যেটা যদি বলি অবশ্যই ম্যাচ জেতা, এটা হচ্ছে বেস্ট ফোকাস। এবং যেটা বললাম যে ইন্টারন্যাশনাল প্রতিটা ম্যাচই ইম্পর্ট্যান্ট এবং বাংলাদেশের হয়ে খেলা প্রতিটা ম্যাচই আমার কাছে মনে হয় সমান গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে যেহেতু এটা ইন্টারন্যাশনাল ম্যাচ, অবশ্যই আমরা আমাদের 100% যেটা বললাম যে ব্যালেন্স যে টিমটা, এবং অবশ্যই আমাদের 100% দিয়ে খেলার চেষ্টা করব। এবং অবশ্যই যেটা বললাম যে নেক্সট ফোকাস, মানে বেস্ট ফোকাস হচ্ছে আমাদের ম্যাচটা জিতা ইনশাল্লাহ। ফার্স্ট অফ অল আমি এই ওয়ার্ডটা কোনোভাবে ইউজ করতে চাই না যে কোনো টিম দুর্বল বা কোনো টিমকে ছোট করা। অবশ্যই তারা যেহেতু ইন্টারন্যাশনাল খেলতেছে, অবশ্যই তারা ক্যাপেবল। এবং টি টোয়েন্টিতে আপনি স্পেশালি দেখবেন যারা যেদিন ভালো খেলে তারাই অবশ্য ভালো রেজাল্ট আসে তাদের পক্ষেই। বাট অবশ্যই আমাদের আসলে অন্য কোনো ওয়ে নাই ভালো খেলা ছাড়া। অবশ্যই আমরা চেষ্টা করবো আমাদের প্রসেসটা ফলো করে ভালো ক্রিকেট খেলতে। কমিউনিকেশন হচ্ছে এবং যেহেতু টিম ম্যানেজমেন্টের একটা প্ল্যান আছে, তো ওইটা প্ল্যান অনুযায়ী কাজ করার চেষ্টা করতেছে। এবং যেটা বললাম আমরা প্রসেসের মাধ্যমে যাচ্ছি, তো প্রসেসটাই আসলে ফলো করার চেষ্টা করতেছে। Catch pop. Oh!